কোথায় কার কি প্রয়োজন আছে, জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে। দেখ এক ইন্ডিয়াতে আমি হাও তুলতো যে মমতা ব্যানার্জি এইগুলো করেছে জেলায় জেলায়, নিজের চোখে দেখতে যে কার কোথায় কি প্রয়োজন আছে, কোন জেলায় কি অবস্থা আছে। যেদিন যাচ্ছিল বাঁকুড়ায় বলছিলাম, সেদিন বিধানসভায় বললাম কোথায় বাঁকুড়ায় যাচ্ছিলেন, সমস্ত ওনার এন্টায়ার সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট রাজনীতিটাকে নামিয়ে এনে চলে যাচ্ছে, অল অফিসার সেক্রেটারি সেক্রেটারি সব ডিজি পিজি আইজি বাইজি সব চলে যাচ্ছে বাঁকুড়া দিয়ে যাচ্ছে। তো একটা স্কুলের দিকে 20-25টা ছাত্র ছাত্রী যাচ্ছে, ইউনিফর্ম, শীতকাল ডিসেম্বর মাস, পাতে জুতা নেই। দিস লেডি লিডার মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দেখলো নজরে পড়লো রে ছাত্রীরা ছাত্র যাচ্ছে যাচ্ছে কোথায়, আর বিনোদ মঙ্গাই শীতকালে পাতে জুতা নেই, এই ড্রাইভার লোকো গাড়ি গাড়ি থামত, সমস্ত কনভয়ে গাড়ি আটকে গেল। কি হলো তো আমাদের পুলিশ, ওই যে বড় বড় পুলিশ পুলিশ দলের আসবে, যারা বসে আসছে যে ডেকে আনো আমাদের কাছে, চলুন বলছে যে আমরা স্কুল যাচ্ছি দিদি, তো তোমাদের গাছে ইউনিফর্ম আছে পাতে জুতো নেই কেন, বলছে যে দিদি আমাদের বাবা মা কাছে পয়সা নেই, এটা তো সরকার দিয়েছে আর পাতে জুতো নেই, তো মা বাবার কাছে পাকা নেই, এই জন্য দিতে পারিনি। নবান্নতে নবান্ন বিকাশ ভবনে পার্থ চ্যাটার্জী শিক্ষামন্ত্রীকে ফোন করে বলছেন যে পার্থ দা, আমি বাঁকুড়া থেকে বলছি, আপনি এক্ষুনি অর্ডার করুন যে সারা পশ্চিমবাংলায় যত প্রাইমারি স্কুল আছে এক ক্লাস থেকে চার ক্লাস পর্যন্ত সব ছাত্র ছাত্রীদের জুতো আজ থেকে দিতে আরম্ভ করে দিয়েছে। এরকম এনার্জেটিক কাজ কেউ করি, এনার্জেটিক কি কাজ, বোল্ডলি কাজ, সাহসিকতা নিয়ে কাজ, দিস ইজ লিডার। একটা লিডার যা করে, একটা লিডারের যে প্রয়োজন কাজ করার, সেইটাই সেই কোয়ালিটিস আর ইন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির মধ্যে যে গুণগুলো আছে, একটা নেতার এটাই, সাহস হওয়ার দরকার আছে, বুদ্ধি হওয়ার দরকার আছে, আর বিচক্ষণ হওয়া যাবে, খুব হুঁশিয়ার হওয়ার দরকার আছে। আমি তো বলি কিন্তু শীত, আমি যদি তোমার দেখো ভালোভাবে, এই টিনি লেডি, এই টিনি লেডি বা এই টিনি ড্যানিং লেডি রুলস ওভার 10 crore পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। যেটা আমরাকে বলতাম একটা যুদ্ধে যখন অনেক লোক জখম হয়ে পেয়েছে, অনেক লোক মারা গেছে, তখন তাদের শুধু দেখাশোনার পর লোক নেই, তখন ফ্লোরেন্স নাইটিংগেল সেই একটা নার্সের ক্যাম্প তৈরি করলো, আর নার্সিংয়ের ক্যাম্প করে সমস্ত পেশেন্টদের যা জখমিরা আছে সোলজাররা তাদের দিতে আরম্ভ করলো মেডিকেল এইড।